আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? যে যেখানে থাকুন না কেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। তো আমি আজকে বাসায় যেটা রান্না করবো, ঘরে থাকা উপকরণ আছে আমার, যা যা দিয়ে একটু বিরিয়ানি রান্না করতে চাচ্ছি, চিকেন বিরিয়ানি। তো আমি শুরু করে দিয়েছি অলরেডি। এখানে আমি মাংসটা একটু চিকেনটা ভালো করে কেটে দিয়ে একটু লবণ দেওয়া লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি। আর আমি পেঁয়াজটা কিন্তু আমি ভাজি করতে দিয়েছি, কারণ আমি একটু ঝটপট রান্না করবো, তাড়াতাড়ি রান্না করবো, এই জন্যই কাজে ফাঁকে ফাঁকে আমি কাজটা করে ফেলছিলাম। তো আমার ঘরে আজকে টক দই নেই, আছে একটু সাদা মিষ্টি দই, এটা দিয়ে আমি রান্না করবো। এই জন্য আমি লেবুর রসটা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম চিকেনটাকে। তো আর এখানে আমি এখন আমি বাটা মশলাটা দিয়ে দেবো। এখানে আমার আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে রাখা আছে, এটা আমি দিয়ে দেবো। আমার এখানে কিন্তু দুটা মুরগি আছে, কক মুরগি যেটাকে বলো ওইটা, দুটা কক আছে। তো সেই পরিমাণ আমি রান্না করবো, মশলাটা আমি দিয়ে দিলাম। এখন আমি মশলাটা একটু ভুলে নেব, এর সঙ্গে কিছু দেবো, দেখে দিচ্ছি, কয়েকটা কাঁচামরিচ ফালিয়ে দেবো। তেজপাতা দিব, আর একটু গোলমরিচ আছে, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জয় জয় ফিরে আছে, ওইগুলো একটু শুকনোটা ওইগুলো একটু দিয়ে দেবো। আর আলু বোখরা দেবো, এখানে 2 কেজি আলু বোখরা দিলাম, আর বাকিটা আমি রাইসের সঙ্গে দেবো। তো আর যে দইটা আমি রেখেছিলাম দইটা আমি দিয়ে দেবো, এটা আমি কমসমটা দিয়ে দেবো। একটু কষিয়ে নেবো। আর এখানে আমি বিরিয়ানির মশলা গুঁড়ো করে রেখেছি, এখানে বিভিন্ন রকম মশলা আছে একসঙ্গে তেলে গুঁড়ো করে রেখেছি। তো এখানে মশলাটা আমি গুঁড়োটা দিয়ে দেবো। এই পানিটা আমি পুরো টেনে নেব, যে পানিটা কিন্তু টেনে গিয়েছে। এই পর্যায়ে আমি যে চিকেনগুলো আমি মাখিয়ে রেখেছিলাম এই চিকেনগুলো দিয়ে দেবো। এখানে আমি চিনি ব্যবহার করছি না, যেহেতু আমার দইটা ছিল একটু মিষ্টি, তো চিনিটা আমি দিব রাইসের সঙ্গে। তো এইটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব, কষিয়ে নিয়ে আমি পুরোটাই রান্না করে নেব। চিকেনটা রান্না হতে হতে আমি রাইসটা ছড়িয়ে দেব। তো এখানে আমি এই যে কাপের 4 কাপ চালটা নিয়েছি, সেক্ষেত্রে আমি এখানে 8 কাপ পানি নিয়েছি। তো আমি পানির সঙ্গে কী দেবো ওটা দেখিয়ে দিচ্ছি। এই যে আলু বখরাটা দিয়ে দিলাম, আর কাঁচামরিচটা দেবো, কয়েকটা পেঁয়াজ দেব, তেজপাতা দেব, একটা একটা গোলমরিচ, এলাচ, এলাচ যে জয়ত্রী আছে এগুলো আর কি দিয়ে দেবো। হ্যাঁ, লবণটা দেবো পরিমাণ মতো। এখানে আমি তেল ব্যবহার করবো না, যেহেতু আমি চিকেনে যে তেল দিয়েছি, আর শেষে একটু ঘি দেবো, এই জন্য আমি তেলটা দেবো না। আর সামান্য একটু চিনি দেবো। এবার আমি এটা রান্না করবো, যতক্ষণ না ফুটবে আমি ততক্ষণ অপেক্ষা করবো। হ্যাঁ, আমার মাংসটাও কিন্তু রান্না হচ্ছে। তো এক্ষেত্রে আমি একটু গোলাপ জল আর কেওড়া জল একটু রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দেবো। আমি আর কিছুক্ষণ রান্না করে দেবো। আমার কিন্তু পানিটা ফুটে গিয়েছে। তো আমি চালটা, যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, এটা আমি এখন দিয়ে দেবো। আমি তো রাইস কুকারে রান্না করতেছি। আমি চালটা দিয়ে দিলাম, একটু নেড়ে ঢেকে রাখব। দেখি আমার মাংসটা কী অবস্থা। হ্যাঁ, মাংসটা কিন্তু হয়ে গিয়েছে, যে পানিটা প্রায় টেনে গিয়েছে, যে সিদ্ধ হয়ে গেছে মাংসটা, যেহেতু কক মুরগি তো যেন খুব দ্রুত সিদ্ধ হয়ে গেছে। তো এটা আর আমি দেখাবো না, এটা আমি চুলাটা এখনই বন্ধ করে দেবো। আমার কিন্তু এটা হয়ে গিয়েছে পোলাওটা, আমি একটু মাওয়া দিব। আমার ঘরে একটু মাওয়া ছিল, তো এখান থেকে আমি 2 চামচ মাওয়া ছিটিয়ে দিলাম।
আমি ঘি দেব একটু। এখন আমি যে চিকেনটা রান্না করে রেখেছি ওটা আমি উপরে দিয়ে দেব, একটু নেড়ে দিলাম, এই মাওয়াটা ভিতরে সব মিশে যাবে না। তো আমি এখন চিকেনটা ভিতরে দিয়ে দেব। আমি চিকেনটা কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি, তো এখন একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে 5 মিনিট পর এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে পরিবেশনের জন্য। তো এখন আমি 5 মিনিট একটু দমে রেখে দেব, চুলা বন্ধ করে দিয়ে প্রেশার কুকারের সুইচটা আমি খুলে ফেলবো। খুলে ফেলে আমি 5 মিনিট দমে রেখে দেবো। আমার 5 মিনিট হয়ে গেছে, আমার বিরিয়ানিটা পুরো রেডি। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে সহজে ঝটপট বিরিয়ানি রান্না করে ফেলবো। আমার কিন্তু আজকে বিরিয়ানি ছেঁড় নেই ঘরে, তা ছেঁড় ছাড়াই আমি রান্না করছি। আমি যেহেতু ঘি দিয়েছি এই জন্য আর ছেঁড়ের প্রয়োজন হচ্ছে না। তো আমার পরিবেশনের জন্য আমি রেডি খাওয়ার জন্য। এখন তো একটু প্লেটে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে আমি প্লেট একটু তুলে নিয়েছি। তো বন্ধুরা আজকের মতো আমি সবাইকে আল্লাহ হাফেজ দেবো। যে যেখানে থাকো না কেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক দোয়া কামনা করি। আজকের মতো আমি সবাইকে আল্লাহ হাফেজ দেবো। আল্লাহ হাফেজ বন্ধুরা।